আর্ট সিল্ক। বাহ সুন্দর শাড়িটা তো। যাও ময়নাকে দিয়েছো, বলো ওর বর্ধমানের কাকা ওকে দিয়েছে। আলমারি করছে? শাড়িটা তুলে রাখবো। ময়রা শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। ওর শাড়ি তোমার আলমারিতে কেন? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, ওর ঠক জোচ্চুর বাবা যতদিন গয়না না দেয় ও একটি শাড়িও পাবে না। ঠক জোচ্চুর তো তুমিও তো কম যাও না বাবা। কি বললি, আমি ঠক জোচ্চুর? তা নয় তো কি, অয়নের বিয়ের সময় তুমি মেয়ের বাবাকে বলেছিল অয়ন বিয়ে পাস, ব্যবসা করে, এলে জোচ্চুরি নয়? ক্লাস টেন অব্দি পড়া তোমার এই বেকার ছেলের জন্য তুমি হাত পেতে 20,000 টাকা নিয়েছ, এটা জোচ্চুরি নয়? তুমি ময়নার সব শাড়ি নিয়ে এসছো, এখন ময়নার বাবা যদি এসে তোমার ছেলের প্যান্টটা খুলে না কিছু বলতে পারবে তাকে তুমি? দাও শাড়িগুলো দাও। ওদিকে কি দেখছো, শাড়িগুলো দাও। আর শত্রু বিভীষণ, দিয়ে দাও শাড়িগুলো। দাঁড়াও, তোমার বড় বৌমাকে যখন শাড়ি দেবার এতই শখ, তখন ও বাড়ি থেকে জোচ্চুরি করে যে 20,000টা কিনেছো সেখান থেকে কিছু নিয়ে দু একটা শাড়ি কিনে দিও, এতে তোমার বিভীষণ পুত্র খুশি হবে। বসে থেকে দেখো না আবার কে এলো। যদি কোনো বাইরের লোক হয় এই ছেঁড়া শাড়ি পরে কেন লজ্জা করছে? একবার এই লোকের সামনে তোমার বাবা যখন খয়না দেবেন বলে দেননি তাতে যখন তোমার লজ্জা করেনি তখন তোমার লজ্জা আছে বলে মনে হয় না? নাকামো করো না, যাও দরজাটা খোলো। আমি তোমার দাদার মতো, আমাকে দেখে ঘুমটা দিতে হবে না। এগুলো তুলে রেখো। বাবা শাড়ি ফেরত দিল, তার মানে তুমি ও বাড়ি থেকে গয়না নিয়ে এসছো? এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। তোর চোখের সামনে তোর বৌদি আর বাবা এসে তোর বউয়ের শাড়িগুলো নিয়ে গেলে কিছু বলতে পারলি না? প্রতিবাদ করতে গেলে তো লেখাপড়া শিখতে হয় না, কামড়াতে না পারিস একটা ঘেউ তো করতে পারতিস? নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা জিউ উপহার দিতে? ছাগল কোথাকার। দাদার কথায় কান দিও না, চাকরি ফেলে দাদা তোমায় পাহাড় দেবে না, বাবার বৌদি যা বলবে তাই শুনবে, যা যা করতে বলবে তাই করবে, বুঝেছো?